আমরা কোরআন দিয়ে ডাকি আল্লাহর সুবহান ইসলামের দিকে। এই ইসলাম যেন তেন ইসলাম নয়, যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে, আর যে ইসলামের শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে। সুতরাং আল্লাহর ইসলামকে যারা ধাক্কা দিয়ে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার পায়তারা করবে, বিশাল এই বটবৃক্ষের নিচে চাপা পড়ে তাদের কবর রচনা করা হবে, কথা বলেন ঠিক কিনা? সেই কবরের উপরে দাঁড়ায় ইসলামের পতাকা কালিমার পতাকা সারা বিশ্বব্যাপী আমরা পতপত করে উড়াবো। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আজকে কোরআনে কারিমের কথা হবে, আল্লাহর দিনের কথা হবে। আমরা যখন কথা বলি, কথা বলি কোথা থেকে বলেন তো? কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, পৌঁছায় দেন মানুষের কানে কানে কর্ণকুহরে পৌঁছায় দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেই গ্রন্থটার কথা প্রতিটি মানুষের কানে কানে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সকলেই জানি রাসূলের প্রতি নাজিল হয়েছে কি, আরো জোরে বলেন কি, কোরআন। আল্লাহ বলছেন, ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা প্রচার করতে ব্যর্থ হন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, আমি মনে করব আপনি রাসূল হওয়ার যোগ্য না। নাউজুবিল্লাহ করবেন না। রাসূলকে যেখানে এইভাবে আল্লাহ কথা বললেন, আমার মতো নূহুনুর আলম ফারুকি, সাইদুল ইসলাম আকন্দ আর তারেক মনোয়ার, এদের কোনো টাইম আছে? আমাদের জন্য এই কথা প্রযোজ্য, কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি চলে যাওয়ার পরে আপনার নেক্সট জেনারেশন যারা আসবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীদের উত্তরসূরি, কথা বলেন না কেন? আলেমরা যখন কোরআন দিয়ে কথা বলতে যাবে, অনেককে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, মিথ্যা মামলা হামলা দেওয়া হবে, জেল জরিমানা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই ধরনের ষড়যন্ত্র যদি বাতিলেরা করতে থাকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের যাবতীয় ষড়যন্ত্র থেকে কোরআনে কারিমের দায়ীদেরকে বাঁচা দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে কোরআনে কারিমের মাহফিলে আমাদের নিজের দলের পক্ষে ডাকি না, কথা বলেন না কেন? আমার বাবার দলে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে, রাসূলের হাদিসের দিকে, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে ডাকি আল্লাহর সুবহান ইসলামের দিকে। এই ইসলাম যেন তেন ইসলাম নয়, যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে, আর যে ইসলামের শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে। সুতরাং আল্লাহর ইসলামকে যারা ধাক্কা দিয়ে পৃথিবীর জমিন থেকে মুছে দেওয়ার পায়তারা করবে, বিশাল এই বটবৃক্ষের নিচে চাপা পড়ে তাদের কবর রচনা করা হবে, কথা বলেন ঠিক কিনা? সেই কবরের উপরে দাঁড়ায় ইসলামের পতাকা কালিমার পতাকা সারা বিশ্বব্যাপী আমরা পতপত করে উড়াবো। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠানোর গুরুতর দায়িত্ব সম্পর্কে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যে রাসূল আসলেন পৃথিবীতে, আমাদের মডেল, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ছাতামতা নেতা আমাদের আদর্শ হতে পারে? চিল্লা বলেন পারে? আমাদের নেতা একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জীবনে এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, এমন কোনো শাখা প্রশাখা নাই যেই দিক দিয়ে অনুসরণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমরা গ্যাপ পেয়ে যাবা, ত্রুটি পেয়ে যাবা। বরং প্রতিটা দিকের প্রতিটা বিভাগের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য সর্দার বানিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নবী না, তিনি ছিলেন কৃষক, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন রাষ্ট্রপতি, তিনি ছিলেন বিচারপতি, তিনি ছিলেন ব্যবসায়ী। দুনিয়ার কোনো মানুষ যাতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে এই আর্গুমেন্ট পেশ করতে না পারে যে আল্লাহর রাসূল তো রাজনীতিবিদ ছিলেন না, রাজনীতি করার কী যে ঝামেলা এটা রাসূল বুঝবে না, এই দাবি করার কোনো সুযোগ কি আছে ভাই? আল্লাহর রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল কোরআনে কারিম দিয়ে 10 বছর পর্যন্ত মক্কা মদিনা পরিচালনা করেছেন, ইসলামের সুবাতাস বইতে আরম্ভ করেছিল, কথা বলেন ঠিক কিনা? আজও যদি বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী কোরআনে কারিমের আইন যদি চালু হয়ে যায়, বিশ্বনবী যেই সোনালী সমাজ উপহার দিয়েছিলেন সেই সোনালী সমাজ আমরাও বিশ্ববাসীকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ। এটা শুধু মুখে বললে হবে না, ইনশাআল্লাহ সুবহান আল্লাহর আমিন বললে কাজ হবে না, এটার জন্য আমাদেরকে সঠিক জায়গায় সিলেকশন করে নির্বাচিত করে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের পার্লামেন্টে বসাতে হবে, কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, বাংলার জমিন থেকে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার জালেম সরকারের পতন ঘটেছে, আমরা খুশি হয়েছি। এই সরকার জনগণের প্রতি যত জুলুম নির্যাতন করেছে, আমার মনে হয় আমার জন্মের পরে স্বাধীন বাংলায় এরকম নির্যাতন কারো প্রতি হয়েছে বলে আমার জানা নেই, কথা বলেন না কেন? ঠাকুরপাড়ায় কারা কি করলো না করলো, মামলা দিয়ে দিল আমাদের নামে। এই যে আমজাদ ভাই আমার পাশে বসা বিএনপির একজন নেতা, আমি তো আর নেতা খেতা না ভাই, আমি কোরআনের সামান্য একজন খাদেম মাত্র, মামলা আসলো আমার নামে। অপরাধ কি? কোরআনে কারিমের একটু কথা বলি, এটা যাদের গায়ে লেগে যায় তারা ভাই থানায় গিয়ে জিডি করে নামের তালিকা দিয়ে দেয়, পুলিশরাও বলে যে হুজুর করবো কি, আপনার এলাকার লোকে এসে নাম দিয়ে গেছে, আমাদের তো কিছু করার নাই, কারণ পুলিশদের সাথে তো আমাদের সম্পর্ক তত খারাপ না। জেলখানায় থাকতে দেখেছি এক পুলিশ অফিসার আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে হাজতখানায়, আরেকজন পুলিশ অফিসার বলছে এই হ্যান্ডকাপ খুলে দেন, হুজুরকে এমনিতে নিয়ে আসেন, আলেমদের সাথে বেয়াদবি করবা না, সুবহানাল্লাহ বলবেন না? অনেক পুলিশ অফিসারও আছে বাংলার জমিনে যারা সৎ নির্ভীক, কথা বলেন না কেন? দুই চারটা খারাপের জন্য সকলের বদনাম হয়ে যায়, পুলিশ ডিপার্টমেন্টে যারা ভালো আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে আমলি জিন্দগি গঠন করে এওকালীন জিন্দগিতে শান্তি, পরকালীন জিন্দগিতে কল্যাণ লাভ করে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন তাদের দান করে, বলেন আমিন। সম্মানিত হাজির, মিথ্যা মামলা লাগায় দিল, দোষ একটা অপরাধ একটা কোরআনের কথা বলা। সম্মানিত হাজিরিন, মাত্র 22 দিন জেলে ছিলাম, এরপরে ওদের ষড়যন্ত্রগুলোকে নস্যাত করে দিয়ে আমারে মুক্ত বাতাসে বের করেছেন যিনি, তিনি কে? আরও জোরে বলেন তিনি কে? এটা দিয়ে তো আমারে দামায় রাখতে পারে নাই ভাই, থামায় রাখতে পারে নাই। মুফতি আবিদ হামজারে 3টা বছর জেলে রাখলো, হয়তো বা কিছু পয়জন খাওয়াইছিল, গতদিনে একটা ভিডিও দেখে খুব কষ্ট পাইলাম, ভাই কথা বলতে পারতেছে না, হঠাৎ করে তিনি সেন্সলেস হয়ে গেলেন, বলতেছে চোখ দিয়ে ঝাপসা দেখতেছি, আমি তো আমার নিজেকেই চিনতে পারতেছি না, কাউকে চিনতে পারতেছি না, আমি স্বাভাবিক না হলে তাফসির করবো কি? জেলখানায় যখন ছিলাম ওই জালেমেরা আমারে কি না কি জানি খাওয়াইছে, আমার শরীরের অবস্থাই খারাপ করে দিয়েছে, এই জালেমদের বিচার যতটুক হয়েছে হয়েছে, যতটুক বাকি আছে আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে সব কটাকে দেশে এনে সবগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দিতে যাই, কথা বলেন ঠিক কি না? সার পাবা না, পার পাবা না, চট করে ঢুকে পড়বে না? সম্মানিত উপস্থিতি, ওই দিকে যেতে চাচ্ছি না, আমার বলা যেটা মুখ্য উদ্দেশ্য ছিল, জালেমদের পতন ঘটেছে, মাজলুমদের কোরআনে কারিমের রাজ কায়েমের সময় এসে গেছে, কথা বলেন ঠিক কি না? মাজলুমদেরকে, কোরআনওয়ালাদেরকে, আল্লাহর রাসূলের আদর্শ অনুসারীদেরকে পার্লামেন্টে বসাতে গিয়ে ইসলামের বিজয় ঘটাতে গিয়ে যদি শ্রম দিতে হয় রাজি আছেন তো? যদি সময় দিতে হয় রাজি আছেন তো? যদি রক্ত দিতে হয়, এমনকি হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে যদি ঝুলতে হয় তারপরেও রাজি আছি, এরপরে বাংলাদেশের পার্লামেন্টে
আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে দেখতে চাই, কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও, আল্লাহ কবুল করুক। এই আপনাদের ইমানের তেজ, তাকবীর দেওয়ার মতো একটা পার্টি পাওয়া গেল না, একটা তাকবীর মারেন দেখি মাঝখান থেকে একজন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো ইমানি জজবা দান করুক বলে আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের মাহফিলে যুবকদের উপস্থিতি অত্যন্ত কম দেখা যাচ্ছে, আসবেই বা কেমনে? এরা চিন্তা ভাবনা করতেছে একটু দোকান খামারে ঘুরি, বৃষ্টি আসলেও সমস্যা নাই, ছাতা নিয়ে সেখানে ঘুরবে, কথা বলেন না কেন? কারণ এরা এখন মোবাইলের পাগলা। এই যে কিছুদিন আগে 26 তারিখ কি একটা নেশায় জানি ছিল, কোটি কোটি টাকা পেয়ে এরা কোটিপতি হয়ে যাবে, এরকম একটা গুজব ছিল কি না? অনেকেই চিন্তা করছে 10 লাখ 12 লাখ টাকার মালিক হয়ে যাব, অথচ 1200 টাকাও কামাই করতে না পেরে অনেকে সেন্সলেস হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ফেসবুকে দেখলাম এক ছেলে ভিডিওতে একটা জুতা নিয়ে শুধু এইভাবে 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 করতেছে। সম্মানিত হাজিরিন, এই মোবাইল আসার কারণে যুবকদের নৈতিক চরিত্রের মধ্যে ধস নেমে গেছে, কথা বলেন ঠিক কি না? একটাও সঠিক সময় ঘুমায় না, সারা রাত ধরে ফোনের মধ্যে চ্যাটিং করে, মেয়েদের সাথে কথা বলে, অশ্লীল ভিডিওগুলো দেখে ফজরের সময় পোলার আর ঘুম ভাঙে না, কথা বলেন ঠিক কি না? এই মোবাইল নিয়ে আপনারা যদি অনুমতি দেন, 2 মিনিটে আমি একটা গান আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো, আপনারা কি অনুমতি দিলেন? ভাই কারা কারা শুনবেন একটু হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন একটু হাত তোলেন। মোবাইল আসিল, ঠিক বলতে হবে কিন্তু, রাজি আছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না ভাইরে, মোবাইল ছাড়া পোলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না হায়রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, সুখের পাতায় ঘুম থাকে না, রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না হায়রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, মোবাইলের ঠেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক কি না? মোবাইল ফোনের মধ্যেই সব হয়ে যায়, পার্কে গিয়ে নষ্টামি করার কোনো প্রয়োজন তো নাই, কথা বলেন ঠিক কি না? মোবাইলের ঠেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় যে শোনা বন্ধু ভইল না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না হায়রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, ঠিক কি না? ঠিক কি আসতে না জোরে? মন খারাপ করলেন, চালাবো কিছুক্ষণ, মাঝে মাঝে এরকম রং রস কি দুই একটা দিব, দিব কি? সম্মানিত আজিন, হায় রে মোবাইল, আগে মোবাইল ছিল না, কি ছিল? চিঠি লেখালেখি ছিল, কিন্তু মোবাইল আসার পরে চিঠি কি আর আছে? গোলাম রব্বানি সেদিন বললো একটা গান শোনেন নাই, মোবাইল আসার পরে চিঠি বন্ধ। আমি কি একটা লাইন বলবো আপনাদেরকে? বলবো, বলবো কি? মোবাইল আইসাছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হইয়াছে, চিঠি বন্ধ হইয়াছে,
ভালোবাসার কথা এখন আসে বাতাসে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হইয়াছে, চিঠি বন্ধ হইয়াছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, ও আমার অভাবের সংসার বন্ধুর সাথে প্রেম করিতে মোবাইলের দরকার, আমার অভাবের সংসার বন্ধুর সাথে প্রেম জমাইতে মোবাইলের দরকার, ওরে বন্ধু বলেছে বেল্লাই আমার মোবাইল না লইলে, ওরে বন্ধু বলেছে বেল্লাই আমার মোবাইল না লইলে চিঠি বন্ধ হইয়াছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে, ভালোবাসার কথা এখন আসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা। এই যুবকেরা মোবাইলে শেষ, আজকের জানপুর মুন্সিয়ারের যুবক তোমরা প্রমাণ করে দাও, তোমাদের উপস্থিতি যেন এটা প্রমাণ করে, তোমাদের উপস্থিতি দেখে যেন এটা প্রতিমান হয়ে যায় যে মোবাইল তোমাদের চরিত্র ধ্বংস করতে পারে নাই, বরং তোমরা আজও কোরআনে কারিমকে ভালোবাসো, কোরআনের মাহফিলকে ভালোবাসো, আল্লামা তারেক মনোয়ারকে ভালোবাসো, কোরআনে কারিমের দায়ী যারা তাদেরকে ভালোবাসো, কথা বলেন ঠিক কিনা। যুবক যারা আছো, মুরব্বী যারা আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এসে বসে পড়েন, মাঠ পরিপূর্ণ হলেই আমি হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করবো ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে একটু আলোচনার দিকে যাই, কি বলেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক গোত্রে প্রত্যেক জনপদে নবী রাসূল প্রেরণ করেছি। হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? একটা কারণ আছে না নাই? আল্লাহ বলছে আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, রাসূলদেরকে প্রেরণ করার উদ্দেশ্যই হলো তারা খাঁটিভাবে একনিষ্ঠভাবে একাগ্র চিত্ততার সাথে ইবাদত করবে, কার? কয় আল্লাহ? এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? ভাই জোরে বলেন না কেন, যাবে নাকি? আর কথা বলছেন না কেন, বিরক্ত হচ্ছেন আপনারা? এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদাব রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পালনকর্তার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত ফয়সালা মানে কি? যেই ফয়সালার পরে, যেই রায়ের পরে আর কোনো রায় থাকতে পারে? আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা একটা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দা এক আল্লাহ ছাড়া আর কারো আইন তোমরা মানবা না। সুবহানাল্লাহ, বলবেন না? আইন মানতে হবে কয়জনের? আমরা তো মানুষের আইন মানতে মানতে নিজেদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছি, কথা বলেন ঠিক কিনা? আজকের এই কোরআনে কারিমের মাহফিল থেকে শপথ নিতে হবে, নেক্সট যতদিন বাঁচব কোরআনে কারিমের আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, রাসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মানবো না, আর কারো আইন মানবো না, আর কারো দাসত্ব আমরা করবো না। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, হাত নামান। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করতে হবে কয়জনের? একজনের। তার নাম কি? আল্লাহর নামটাও ভালোভাবে নিতে পারলেন না, তার নাম কি? কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর, আদর্শ মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মাদের আদর্শ কেন মানবো? প্রশ্ন থাকতে পারে যে কেন এই লোকটা আদর্শ মানবো, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রসুল, সুবহানাল্লাহ বলবেন না, তিনি কাদের জন্য রসুল? সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে যায় দিন আল্লাহ বলেন, উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আরো জোরে বলতে হবে ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, আল্লাহর শব্দ চয়ন কতটা অসাধারণ তাকায়া দেখেন আল্লাহর কোরআনের আয়াতের দিকে। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা আল্লাহ দিলে দিতে পারতেন কিনা? মানে হে নবী আপনি ইমানদারদেরকে বলুন, কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে নবী আপনি মুসলমানদেরকে বলুন, এটা বলতে পারতো কিনা? কিন্তু আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, যত ধরনের মানুষ আছে, হতে পারে সে বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সবাই এই মানুষের মধ্যে ইনক্লুড আছে, কথা বলেন না কেন, সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসাবে আল্লাহ তাআলা তারে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি কোনো ব্যক্তির জন্য নবী না, কোনো গোত্রের জন্য নবী না, বিশেষ কোনো ধর্মের জন্য নবী না, এই জন্য তো সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সব ধরনের লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ধর্ণা দিত, সুবহানাল্লাহ বলবেন না। গরিব দুঃখীরা পর্যন্ত রাসূলের কাছে গিয়ে গিয়ে মনের দুঃখ কষ্টের কথাগুলো খুলে খুলে বলতেন, বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কারণ তিনি ভালোবাসতেন, পাশে যেতেন সকল দুঃখীদের, তেমন মানুষ আসবে না আর এই ধরাতে ফের, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন উত্তম আদর্শের মানুষ কি আর পৃথিবীর জমিনে আসবে ভাই? সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার, বলেন তো? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহরে দেখা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই খুশি, শুধু খুশি হলেই চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী আমাদেরকে জেনে বুঝে মানতে হবে, তাহলে পরে আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের মেহমান হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? অনেকেই রাসূলের জন্মে অনেকেই খুশি, কিন্তু রাসূলের সিরাত পেয়ে অনেকেই খুশি হতে চায় না, কারণ রাসূলের সিরাত, রাসূলের জীবনী দিয়ে নিজের জীবন চালাতে গেলে সুদ খাওয়া যাবে না, কথা বলে না কেন? রাসূলের জীবনী দিয়ে চলতে গেলে ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যের জমির আইল ঠেলা যাবে না। রাসূলের আদর্শ অনুযায়ী কোরআন দিয়ে দেশ চালালে পরে দুর্নীতি করে দেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ অনুসরণ করে কাজ করলে ওই যে ব্রিজ বানাতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকায় দেওয়া যাবে না, কথা বলে না কেন? এই জন্যই তো রাসূলের আদর্শ মানতে নারাজ। রাসূলের জন্মে খুশি, আদর্শে খুশি হতে পারে না এমন মুনাফেক চিটার বাটপার বাংলার জমিনে আছে না নাই? আমরা রাসূলের আদর্শ পেয়ে খুশি, আমরা রাসূলের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন গর্ব, সমাজ গর্ব, পরিবার গর্ব, রাষ্ট্র গর্ব, ইনশা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বলেন যে হে নবী আপনাকে পাঠালাম, আপনি তো রসুল, আপনার অনুসরণ করবে লোকজন। ওমা আতাকুমুর রসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসে সবটা তোমরা আঁকড়ে ধরো, আর যেটা করতে রাসূল নিষেধ করে সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দাও, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল তো আমাদের মতো একজন মানুষ ছিলেন, কিন্তু পার্থক্য হলো রাসূলের প্রতি ওহী এসেছিল,
আমাদের প্রতি ওহী আসে, সমাজের মধ্যে অনেক লোক বলে যে রাসূল নূরের তৈরি আছে কিনা, নূরের মধ্যে দুইটা মাত্র উপাদান, মাটির মধ্যে দশটা উপাদান, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যারা রাসূলকে নূরের তৈরি বলে হাইলাইট করতে চায়, বিশেষিত করতে চায়, পুরো কারণতে তারা আল্লাহ রাসূলকে ছোট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, হে নবী বলে দেন, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ, শুধুমাত্র পার্থক্য হলো আমার উপরে ওহী আসে, তোমাদের প্রতি কোনো ওহী আসে না। অনেকেই রাসূলকে আব্বা ডাকার চিন্তা করে। একজন সাহাবী রাসূলকে আব্বা ডেকেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য শেষ নবী, কথা বলেন না কেন, শেষ নবী না? আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের জন্য শেষ নবী, লাস্ট প্রফেট, লাস্ট মেসেঞ্জার, তোমাদের জন্য এরপরে আর কোনো নবী রাসূলের প্রয়োজন। কেউ যদি কাউকে নবী দাবি করে তাহলে তারা সুস্পষ্ট কাফের বলে বিবেচিত হবে, কথা বলেন না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? এবং আল্লাহ বললেন যে মুহাম্মদ কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানের বাবা নন, একজন রাসূলকে আব্বা ডেকেছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাবা নন। অথচ আমাদের মধ্যে বিভ্রান্তির কারণে অনেকেই নিজের বাবাকে বাদ দিয়ে, যেখানে রাসূলকে বাবা ডাকার কোনো অথরিটি নাই, কোনো পারমিশন নাই, সেখানে ছাতা মাতা পীর সাহেব জীবনে গোসল করে না, নামাজ পড়ে না, এক অক্ত গাজা খায় পাঁচ অক্ত, এমন পীর আছে না নাই, ল্যাংটা বাবা আছে না নাই, আরে কথা বলে না কেন, আছে না নাই, এদেরকে আবার বাবা বলে, কথা কয় না কেন, এদেরকে বাবা বলে। এদের মুড়িদের বাজারও কম গরম না, পুরুষ মুড়িদের পাশাপাশি মহিলা মুড়িদের আনাগোনাও দেখা যায়, কথা বলেন? এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, পীর সাহেব মহিলা মুড়িদকে জড়াইয়া ধরে আলিঙ্গন করে, সে আবার এই ভিডিওগুলো, অশ্লীল সিনগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে প্রচার করে, আর তারা মহিলারা গান বানাইছে বাবাকে নিয়ে, আছে না নাই এরকম গান, আছে না নাই এরকম গান, কি একটা বলবো আমি, কি গান তারা বলে, গান শুনতে খুব রাজি, কারা কারা শুনবে একটা হাত দেখান, বসেন না যে গান শোনাবো কেমনে। তারা বলতেছে, বাবা আমি তোমায় ভালোবাসি, কথা বলেন না কেন, চরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো বাবা তোমায় ভালোবাসি, বলে কি না, যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, নাউজুবিল্লাহ কবেন না, যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, গানে গানে ডাকি তোমায় গো বাবা নিরালাতে বসি গো বাবা আমি তোমায় ভালোবাসি, নাউজুবিল্লাহ কবেন না, এরকম বেয়াদবদের আস্থানা বাংলার জমিনে আর টিকে থাকতে দেওয়া যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা, যত ভণ্ড পীরের আস্থানা আছে সব ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দাও, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান, ভণ্ড পীরের আস্থানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, লিল্লাহ তাকবীর। এই ভণ্ডদের বাজার গরম, এরা আবার কোরআনে কারিমের আয়াতকে অপব্যাখ্যা করে দলিল দেয় যে ওসিলা তালাশ না করলে তো জান্নাতে যেতে পারবা না, আরে ভণ্ড, ওসিলা শব্দের ব্যাখ্যা বোঝো মূর্খ, এখানে আসো তোমার ব্যাখ্যা করা আমি ছুটাচ্ছি সম্মানিত হাজেরিন। কোরআনে কারিমের একটা আয়াত আমি পড়লাম অতি বিস্ময়ের সাথে, আল্লাহ বলছেন যে এরকম আয়াতটার অর্থ এরকম যে আল্লাহ ছাড়া আর কারো অনুসরণ তোমরা করো না, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। ওলি তো আমরা জানি ভালো জিনিস, কথা বলেন না কেন, ওলি কি খারাপ জিনিস,
পীর সাহেব খারাপ জিনিস, ভালো জিনিস। আল্লাহ কেন বললেন যে ওলিদের অনুসরণ করো না? ওলির বহু বছর আউলিয়া শব্দ আল্লাহ দিলেন। আমি এটা নিয়ে চিন্তা করলাম, গবেষণা করে দেখলাম, অধিকাংশ পীরের দরবারে বর্তমান ইসলামের দাওয়াত, হকের দাওয়াত, কোরআনে কারিমের দাওয়াত নাই। কথা বলেন ঠিক কি না? আগের পীর যারা ছিল, সারচিনার দরবারে যান, এরপরে চরমলার দরবারে যান, আরও কিছু ভালো পীরের দরবার আছে যেগুলোতে গেলে আগে কোরআনে কারিম তুলে দিত। কথা বলেন না কেন? এখন কি দরবারগুলোতে কোরআন তুলে দেওয়া হয়? এখন গেলেই আগে আপনাকে জিকির দেবে। কথা বলেন না কেন? আল্লাহ জানে যেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনে কারিম থেকে ডাইভার্ট করে জনগণদেরকে অন্যদিকে ঘুরায় নিয়ে যাবে, নিজেদের দিকে ধাবিত করবে, তাদের ব্যবসা রমরমা করবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমার দিন ব্যতীত, আমার জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো ওলিয়া উলিয়ার দিন অনুসরণ তোমরা করো না। দেখেন না, একটা তাহিরি আছে বন্ডর, চেনেন আপনারা? গিয়াসউদ্দিন তাহিরি, পাক্কা ভণ্ড। সে আবার জিকির করে কেল্লা বাবা, ফতে বাবা, সারালি বাবা আছে না নাই? আরে কি না চান আছে, আর দুই চারটা লম্বা লাঠি নিয়ে এইভাবে মানে দেখলে মনে হচ্ছে যে এদের যে কি ভূতে ধরেছে, জিনে ধরেছে, জিন তাড়াচ্ছে মনে হয়। সম্মানিত হাজিরিন, এই সমস্ত ভণ্ডদের সাথে আমরা থাকতে রাজি নাই তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠালেন, পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে সার্বিকভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। তার মানে সমাজের মধ্যে আইন কারো চলবে না, বিধান কারো চলবে না, বিধান চলবে একজনের, চিল্লা বলেন তার নাম কি? এই একটা কাজ। অস্তানিবুত তগুত, তগুতকে পরিহার করতে হবে। তগুত কি জিনিস? তগুত হচ্ছে শয়তানি মতবাদ। আল্লাহর কোরআনের আইন ব্যতিরিক যত আইন তৈরি হয়, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এরপরে আপনার ওই যে বর্তমান প্রেক্ষাপটে যে আইনগুলো দিয়ে আমার দেশ চলতেছে, এটারে কি কয়? গণতন্ত্রের যে লেলিনের আইন, কার্ল মার্ক্সের আইন, এই সব আইনগুলো তগুতি আইন। কথা বলেন ঠিক কিনা? আইনগুলো চেঞ্জ করে, পরিবর্তন করে আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের দুই নম্বর দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি সবার জন্য আদর্শ, সব দিকের লোকদের জন্য আপনি আদর্শ। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল দিকের, সকল বিভাগের লিডার করে আমি আল্লাহ আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের জীবনী আমাদেরকে অনুসরণ করে পথ চলতে হবে। রাসূলের ইত্তেবা যদি করতে পারি, অনুসরণ যদি করতে পারি, আল্লাহর রাসূলের দেখানো পথ নির্দেশনা মোতাবেক যদি চলতে পারি, তাহলে পরেই আমরা রাসূলের যত উপযুক্ত উম্মত বলে নিজেদেরকে দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ ব্যক্তি জীবনে আছে না নাই? কথা বলেন না কেন? ব্যক্তি জীবনে আল্লাহর রাসূল আমাদের জন্য কি আদর্শ থ্রো করলেন, কি আদর্শ অ্যাপ্লাই করলেন? কোরআন এবং সুন্নাহ এ দুইটাকে অ্যাডজাস্ট করে আমি আমলের নিয়তে আপনাদেরকে কিছু সময় শোনাবো ইনশা আল্লাহ। কারা কারা শুনবেন না, দুই হাত তুলে আল্লাহরে দেখান। এই তিনজন শুনবে না, শুনবেন তো? মানে ঝোঁকের মাথায় তুলে গেছে, হাত হাত উঠে ফেলছে, সবাই শুনবে ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, ব্যক্তি জীবনে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আমানতদার। যত বেধর্মী ছিল তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি আমানতের খেয়ানত করতেন না, মিথ্যা বলতেন না, চগলখুরি করতেন না। সম্মানিত হাজিরিন, তিনি ছিলেন সাদিক ওয়াল মাসদুক, তিনি ছিলেন সত্যবাদী। সত্যবাদিতার মূর্ত প্রতীক বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আমরা সবাই বলি যে রাসূলকে অনুসরণ করি, আসলে রাসূলের আদর্শ অনুসরণ করতে গিয়ে সত্য কথা বলি না। রাসূলের ইত্তেবা কি হলো ভাই? ব্যক্তি জীবনে রাসূলের ইত্তেবা হলো? ইত্তেবা হলো না। রাসূল ছিলেন ইবাদত মুখর ব্যক্তিত্ব, তিনি এত বেশি ইবাদত করতেন, বুখারি মুসলিমের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এত লং সময় ধরে, এত দীর্ঘ সময় ধরে নামাজের মধ্যে কাটায়া দিতেন,
যতক্ষণ পর্যন্ত তিনি কোরআনে কারিম তেলাওয়াত করতেন, ঠিক ততটা সময় রুকুর মধ্যে তিনি কাটায় দিতেন, রুকুর মধ্যে যতক্ষণ সময় তিনি ব্যয় করতেন, সিজদার মধ্যে গিয়েও সেই সময় তিনি অতিবাহিত করতেন। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদাটা এত বেশি লম্বা হয়ে যেত, আমি আয়েশার মনের মধ্যে এই কনসেপ্ট, এই ধারণা জাগ্রত হয়ে যেত যে আল্লাহর রাসূল মনে হয় আর দুনিয়ায় জীবিত না। তিনি মনে করতেন আল্লাহর রাসূল হয়তো বা ইন্তেকাল করেছেন, তার ওফাত হয়ে গেছে, এখনো মাথা কেন নাড়ান না, মাথা উঠান না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে আল্লাহর রাসূলের পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে চিমটি মারতাম, আল্লাহর রাসূল মাথা নাড়াতেন যখন, তখন আমি ভরসা পেতাম এখনো এই পৃথিবীর বুকে জীবিত আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখর। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, কেন আপনি এত কষ্ট করে করে নামাজ আদায় করেন, কাজটা কি? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে তুমি কি জানো না, আফালা আকুনু আব্দান শাকুর, আল্লাহ তাআলা কোটি কোটি নাজ নিয়ামত দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ, যে আল্লাহ এত সুন্দর আমাকে নিয়ামত দিলেন, যে আল্লাহ এত সুন্দর পৃথিবী দিলেন, এত সুন্দর বডি স্ট্রাকচার তৈরি করে দিলেন, কথা বলার শক্তি যে আল্লাহ আমাকে দিলেন, আয়েশা রে আমি কি সেই আল্লাহর শুকর গুজারকারী বান্দা হব না? আল্লাহর শুকর করার জন্য আমি কষ্ট করে করে নামাজের মধ্যে থাকি। আর দুই নাম্বার কজ হচ্ছে, দুই নাম্বার কারণ হচ্ছে, আমার গুনাহগার উম্মতদেরকে নামাজের প্র্যাকটিস করার জন্য, নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি রাসূল এইভাবে কষ্ট করে করে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, অন্যায় নাই, জীবনে কোনো ত্রুটি নাই, সেই নবী উম্মতের শিক্ষার জন্য এত কষ্ট করে করে নামাজ আদায় করে আমার ভাইরা, অথচ আমাদের জীবনে পাপ দিয়ে পরিপূর্ণ। এই মঞ্চে হাজারো জনতা আছেন, একজন ব্যক্তিকে হাত উঁচু করে বলতে পারে আমার জীবনে কোনো গুনাহ নাই, আছেন নাকি? ১,০০,০০০ টাকা দেবো, আজকেই দেবো। একজন হাত তুলে বলেন আমার কোনো পাপ নাই, আছে? আমিও পাবো না, আল্লামা তারিক মনোয়ার হুজুর আসবে, উনিও পাবে না, কারণ সবার জীবনেই গুনাহ আছে, সবার জীবনেই গোপন পাপ আছে। কথা বলেন ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না আমিন। পৃথিবীর কেউ না জানুক আমার পাপ সম্পর্কে, একজন অবগত আছেন তিনি কে? এত পাপিষ্ট হওয়ার পরেও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ টুকুন পড়তে পারি না, মুসলমান হিসাবে আমরা লজ্জিত, কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন, ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম, কয়টা জোরে বলতে হবে, কয়টা? এক নাম্বার হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা আদায় করতে হবে। দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদেরকে যথা সময়ে যথা নিয়মে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক সকলে, বলে আমিন। এরপরে অনেক মঞ্চে হয়তো বা আপনাদের সাথে দেখা হলেও হতে পারে, অথবা আল্লাহ যদি চায় আজকের রাতের পরে আমি আর জীবিত নাও থাকতে পারি, কথা বলেন না কেন?
এই জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাফসীর মাহফিলে কোনো না কোনো ময়দানে দেখা হবে ইনশা, আরো যাব ইনশা। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতায় যেন আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কোরআন হাদিস শোনাবার দেখা হবে আবার। ভালো থাকেন আপনারা, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থাকেন আপনারা, যদি বেঁচে থাকি খেলা হবে আবার। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।